তমদ্দুন মজলিস কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল প্রতিষ্ঠাতা নওয়াব স্যার সলিমুল্লাহ শীর্ষক আজকের এই আলোচনা সভা কবিতা পাঠ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত অন্যান্য আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। নওয়াব স্যার সলিমুল্লাহর উপর এতক্ষণ পর্যন্ত অনেক আলোচনা হয়েছে, কিন্তু আজকের যে বিষয় সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল প্রতিষ্ঠাতা নওয়াব স্যার সলিমুল্লাহ এই কথাটির উপর। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল প্রতিষ্ঠাতা বললে প্রতিষ্ঠাতার মধ্যে আরো অন্যান্য লোকজন থাকে, ব্যাপার বোঝা যায় যে শুধু উনি না, ঘটনা আরো আছে। সে আরো কারা আছে এটা সম্ভবত আমার প্রথমে খোলাসা করা দরকার। তাহলে উনি মূল প্রতিষ্ঠাতা কেন এই কথাটার মানে বিষয়টা পরিষ্কার হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে, কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু 21 সালেই শুরু হয় না এর কার্যক্রম, মূল কার্যক্রম শুরু হয়েছে অনেক আগে। সেটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাবগুলো যখন আসছে সেইগুলো থেকে কিন্তু শুরু করতে হবে। সেই প্রস্তাবের মধ্যে দেখা যায় যে 1906 সালে ছয়েরও আগে 1905 সালে বা 5-এরও আগে যদি আমি বলি 1904 সালে, 1904 সালে লর্ড কার্জন যখন ঢাকায় আসে তখন তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এবং তার আগমনকে স্মরণীয় করে রাখার জন্য একটি ভবন করা হয়, যেই ভবনটির নাম কার্জন হল। যদিও এটা পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয়েছে, কিন্তু ভবনটি যখন করা হয় তখন বিশ্ববিদ্যালয়ের চিন্তা করে করা হয়নি। সেই ভবনটি 1904 সালের 19 ফেব্রুয়ারি এই ভবনটির উদ্বোধন করা হয় এবং কার্জন তখন আসছিল পূর্ববঙ্গ এবং আসাম সমন্বয়ে একটি প্রদেশ করার জন্য। নওয়াব স্যার সলিমুল্লাহর যে দাবি ছিল পূর্ববঙ্গবাসীকে আপনার দীর্ঘদিন যাবৎ ইংরেজদের অধীনে থাকার ফলে এবং সিট অফ ক্যাপিটাল রাজধানীটা এখানে না থাকার কারণে, মুর্শিদাবাদের রাজধানী চলে যাওয়ার কারণে, পরবর্তীতে কলকাতার রাজধানী থাকার কারণে ঢাকা ছিল একটা হিন্টারল্যান্ড, একটা পশ্চাৎভূমি হিসেবে তখন ছিল। যে এবং যেই ঢাকা শহর আপনার 1610 সালে যখন এটাকে রাজধানী করা হয় তখন এখানে লক্ষাধিক লোক ছিল, অথচ 1900 সালে এই ঢাকার লোক ছিল 90,000 মাত্র। এতে আপনারা বুঝতে পারেন যে একটা শহর দিন দিন অগ্রসর হয় না পেছনের দিকে যায়। অর্থাৎ ঢাকা ছিল তখন একটা পশ্চাৎপদ এলাকা এবং এখানকার ভবনগুলিতে পাকুর গাছ এবং আপনার শেওলা এই ধরনের একটি অবস্থা ছিল তখন ঢাকা শহরে। এবং সেই অবস্থায় ঢাকার নওয়াব ফ্যামিলির পক্ষ থেকে আপনার তারা যে ভূমিকাটা রাখতেছিল সেটা অনেকটা সামন্ত ধারায় হলেও সেই সামন্ত ধারা থেকে উত্তরণের যে যুগটা সেটা সলিমুল্লাহ এবং তার বাবা আহসানুল্লাহ সময় শুরু হয়েছে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। আহসানুল্লাহ প্রথমে যে আপনার যেটা বুয়েট আপনারা দেখেন এখানে একটা সার্ভে স্কুল করলো, তার অনেক দূরদর্শী চিন্তাভাবনা ছিল তাদের। আহসানুল্লাহ যখন মানে সার্ভে স্কুলটা করে চিন্তা করছিল যে এখানকার লোকরা যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয় তাহলে তারা উন্নতি করতে পারবে, তারা চাকরি বাকরি পাবে বা তারা নিজেরা কাজ করে খেতে পারবে। এই সার্ভে স্কুলটা করা হয়, এই সার্ভে স্কুলটাই পরবর্তীতে কিন্তু ধাপে ধাপে এটি ইঞ্জিনিয়ারিং কলেজ, এরপরে এটা বিশ্ববিদ্যালয় হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে আমরা অকৃতজ্ঞ জাতি, যিনি এটা প্রতিষ্ঠা করলেন আহসানুল্লাহ তার নামটা আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে ছিল, যার জায়গায় যার টাকায় আহসানুল্লাহ আপনার প্রতিষ্ঠিত আহসানুল্লাহ স্কুল এরপরে ইঞ্জিনিয়ারিং কলেজ, আহসানুল্লাহর নামটা কি মুছে গেল? এবং এই যে যারা মুছে ফেলছে তারা অকৃতজ্ঞ। মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, তিনি সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো ঘুরে একটা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েছিলেন, আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়, এবং চট্টগ্রামের দিয়াং পর্বতের পাদদেশে এই বিশ্ববিদ্যালয়টি করার জন্য ওই সময় যে আপনার খেলাফত আন্দোলনের নেতা মৌলানা মোহাম্মদ আলীকে দিয়ে এটার উদ্বোধন করেছিলেন। কিন্তু পাকিস্তান হওয়ার পর পাকিস্তান সরকার দেখলো যে মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী উনি তো কংগ্রেস করে,
কাজেই ওনার এটা করা যাবে না। এই যে অকৃতজ্ঞ জাতি, এই লোকটা 500 বিঘা জমি একরে সেখানে একটা বিশ্ববিদ্যালয় শুরু করেছিল, আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়। সেটা যদি তখন হতো তাহলে এখানকার মানুষ এবং এখানকার মানুষের শিক্ষার ধারাটা কোনভাবে গড়ে উঠত? এই লেখাটা আমি কিন্তু আমার এই লেখাটা এই বিষয়ের লেখাটা ক্লাস সিক্সে পাঠ্য ছিল আমার এই লেখাটা। এটা 2002 থেকে 2008 পর্যন্ত মাদ্রাসা বোর্ডে যারা পড়েছেন, মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা সাহিত্য সিক্সের যে বই সেখানে গদ্যাংশে আমার এই লেখাটা পাঠ্য ছিল। এবং আমি ধন্যবাদ দেব বর্তমান প্রধানমন্ত্রীকে যে তিনি এই আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। সেই যে আপনার মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী যেটা শুরু করেছিল, যেটা পাকিস্তান সরকার তথাকথিত ইসলামী পাকিস্তান যারা এটাকে করে নাই, সেটা আমার দেশে এই সময়ে এই এটা বাস্তবায়িত হয়েছে, আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আমার মনে হয় কিছুটা ঋণ হলেও এখানে দূর হয়েছে। আমি অনুরোধ করব বর্তমান সরকারকে, এটা যেমন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে, এটি মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর নামে নাম করলে সবচেয়ে বেশি উপযুক্ত হবে এবং তার প্রচেষ্টা সার্থক হবে এবং তার আত্মা শান্তি পাবে। তো আজকের আলোচনা নওশাদ সলিমুল্লাহর উপর, তার ফ্যামিলি যে শিক্ষার যে বীজ বপন করেছিল, যে আপনার আহসানুল্লাহ স্কুল দিয়ে আহসানুল্লাহ আপনার টেকনিক্যাল ইয়ার মাধ্যমে যেটা শুরু হয়েছিল, এরপরে আপনার 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় 16 অক্টোবর, সেই বঙ্গভঙ্গের দিন নওয়াব স্যার সলিমুল্লাহ একটি কাজ করলেন। একই দিন নর্থ ব্রুক হলে তিনি একটি মিটিং করলেন এবং সেই মিটিংয়ে তিনি নওয়াব স্যার সলিমুল্লাহ একটা প্রতিষ্ঠান কায়েম করলেন, সেটা হলো স্যার সৈয়দ আহমদ প্রতিষ্ঠিত আপনার অল ইন্ডিয়া মোহাম্মেডান এডুকেশনাল কনফারেন্স। এই কনফারেন্সের একটি শাখা সংগঠন তিনি ওই দিনই কায়েম করলেন, এটার নাম হলো প্রভিন্সিয়াল মোহাম্মেডান এডুকেশনাল কনফারেন্স। এটা কোন দিন করলেন? যেদিন বঙ্গভঙ্গ হলো 16 অক্টোবর 1905, সেই দিন কোথায় করলেন? নর্থ ব্রুক হলে। তাহলে দেখেন তার মানে কাজের ধারাটা কোন দিকে, নওয়াব স্যার সলিমুল্লাহ কাজের ধারা, উনি বঙ্গভঙ্গের দিন এটাকে সেলিব্রেট করলেন কি দিয়ে? একটি শিক্ষা প্রতিষ্ঠান কায়েমের মাধ্যমে, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান মানে শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান, প্রভিন্সিয়াল মোহাম্মেডান এডুকেশনাল কনফারেন্স। এবং প্রভিন্সিয়াল মোহাম্মেডান এডুকেশনাল কনফারেন্সের কার্যক্রম কি ছিল? যে এই গোটা বাংলাদেশকে শিক্ষায় যদি শিক্ষিত না করা যায় তাহলে এই জাতি জেগে উঠবে না, এই জাতিকে আপনার ভবিষ্যতের আলু, ভবিষ্যতের পথ দেখানো যাবে না। এই চিন্তা থেকে কিন্তু তিনি এটা করলেন। এবং এটা করার পরে পরের বছরই 1906 সালে 27, 28 এবং 29 ডিসেম্বর 3 দিনব্যাপী এই অল ইন্ডিয়া মোহাম্মেডান এডুকেশনাল কনফারেন্সের একটি সম্মেলন হয় ঢাকায়। 3 দিনব্যাপী সম্মেলন। কিন্তু এই সম্মেলনটি কোথায় হয়েছিল? তাদেরই যে জায়গা বাগানবাড়ি, সেই বাগানবাড়ির এশরাত মঞ্জিলের যে দরবার গৃহ, সেই দরবার গৃহে। এই দরবার গৃহটির বর্তমান নাম হলো মধুর ক্যান্টিন। এখনো কিন্তু সেই আগের ভবনটি আছে, আপনারা যারা এইদিকে যান এই জায়গাটায় ঢুকবেন। এটা আমাদের একটা তীর্থস্থান আমি মনে করি, এই পূর্ববাংলার মানুষের জন্য। এই যে যেটাকে আপনার এখন মধুর ক্যান্টিন বলা হচ্ছে, এই ভবনটি, এই ছোট্ট পরিসরটি, এটি যাবেন, এই জায়গাটা দেখতে যাবেন। কারণ এই গোটা ভারতবর্ষে মুসলমানরা এই যে একটা আলাদা রাষ্ট্র কায়েম করলো 1947 সালে, এবং একটা স্বাধীন রাষ্ট্র হলো, এর মূল পত্তনটা হয়েছিল এই জায়গা থেকে মুসলিম লীগ প্রতিষ্ঠার মাধ্যমে 1906 সালে 27, 28 এবং 29 ডিসেম্বর। কিন্তু চতুর্থ দিন 30শে ডিসেম্বর বর্ধিত অধিবেশন, সেই বর্ধিত অধিবেশনে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। আর আগের 3 দিন পর্যন্ত কিন্তু ছিল শিক্ষা সম্মেলন। শিক্ষা সম্মেলনের একটি পর্যায়ে নওয়াব স্যার সলিমুল্লাহ, একটু বসেন আপনারা, চেয়ার আছে এখানে, এই শিক্ষা সম্মেলনে নওয়াব স্যার সলিমুল্লাহ কি করলেন? তিনি বললেন যে আলিগড়, যেমন আলিগড় কলেজে যেভাবে হোস্টেলের মধ্যে ছাত্রদেরকে রেখে সুপারিনটেন্ডেন্টের তত্ত্বাবধানে ছাত্রদের নৈতিক চরিত্র এবং শিক্ষা গড়ে তোলা হয়, ঠিক এইভাবে আমাদের এই পূর্ববঙ্গেও এই কাজটা শুরু করা দরকার। এটা কিন্তু উনি করলেন কোথায়? ওনার ধারাটা দেখেন, উনি যে কোনো কাজ করতে যে শিক্ষার ব্যাপারটাকে তিনি প্রাধান্য দিতেন, এবং দেখা গেল যে সেই এই সম্মেলনটাতেও তিনি এই সিদ্ধান্ত নিলেন যে এখানে একটা কাজ করতে হবে, আলিগড় কলেজের ধারা এখানে একটা হোস্টেল করতে হবে। এই হোস্টেলের মধ্যে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই পড়াশোনা করবে। সেই হোস্টেলটা করতে যেয়ে তিনি
এই হোস্টেল করার জন্য 3,39,000 টাকার দরকার। তিনি নিজে 1,86,000 টাকা, ফিগারটা আমি দেখে বলি, ফিগারটা ভুল বলা ঠিক হবে না, হ্যাঁ 3,49,000 টাকা দরকার এই হোস্টেলের জন্য। এবং তিনি নিজে ঘোষণা দিলেন যে আমি 1,86,900 টাকা আমার পকেট থেকে দেবো। নবাব সৈয়দ সলিমুল্লাহ ঘোষণা দিলেন যে 1,86,900 টাকা দেবো আমি। আর তাৎক্ষণিক আপনার প্রভিন্সিয়াল মোহাম্মদান এডুকেশনাল কনফারেন্স যেটা, সেটার সেক্রেটারি যিনি, তিনি হলেন নবাব নবাব আলী চৌধুরী, তিনি ঘোষণা দিলেন যে আমি দেবো 35,000 টাকা। তো 35 আর 1,86,000 দেওয়ার পরে শর্তপূর্ণ কত? শর্তপূর্ণ 1,87,200 টাকা, যে বাকি টাকাটা কালেকশন করা হবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা হবে। এবং এইভাবে সংগ্রহ করে যে হোস্টেলটি করা হলো সেটির নামই হলো ঢাকা হল, যেটা আজকে শহীদুল্লাহ হল। এটি করা হয় কত সালে? এই যে 6-এ উদ্যোগ নেওয়া হলো আর এটি প্রতিষ্ঠিত হয়, কমপ্লিট হয় 1908 সালে। এই যে হলটা ঢাকা হল, এই ঢাকা হলটাই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পটভূমি সৃষ্টি করে। কারণ এই হলটি ছিল, এই হোস্টেলটি ছিল শিক্ষার জন্য, এবং এখানে ছাত্ররা থেকে ঢাকা কলেজ যেটা, সেই ঢাকা কলেজটা তখন নিয়ে আসা হয়েছিল এই জায়গায়। নিয়ে আসা আসার পরে আপনার এই যে এখন যেটাকে আপনার ট্রাইব্যুনাল করা হয়েছে আর কি, হাইকোর্টের এখানে যে আপনার যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল যে ভবনটা আপনারা দেখেন, এই ভবনের মধ্যে নিয়ে আসা হয়েছিল ঢাকা কলেজ থেকে ওই সময়টায়। তো ঢাকা কলেজের ছাত্ররা এটাতে থাকতো, আর ঢাকা কলেজের লাইব্রেরি হিসেবে কার্জন হল যেটা, সেই কার্জন হলকেও তখন ব্যবহার করা শুরু হলো। দেখেন এইভাবে কিন্তু এই জায়গায় শিক্ষার একটা অবকাঠামোগত অবস্থান, ঢাকা কলেজ আবার হোস্টেল আবার লাইব্রেরি, এই সব মিলে পরিবেশটা আগে তো তৈরি হইতে হয়, হঠাৎ করে তো আর হয় না। এবং এই যে আপনার হোস্টেলটা করা হলো, হোস্টেলের নিজের পকেটে টাকা দান করা হলো, এবং এই এলাকাটাও কিন্তু তাদের। এবং অনেকে কিন্তু প্রশ্ন করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা তো ঢাকা নবাবদের না, এটা কেন বলে? এই ফাঁকটাও আপনাদের জেনে রাখা দরকার, এখানে একটা ফাঁক আছে। এই ফাঁকটা কি? 1905 সালে বঙ্গভঙ্গের আগে এই জায়গা ঢাকা নবাবদের ছিল, এটার প্রমাণ হলো এই যে এরশাদ মঞ্জিল এবং বাগান বাড়ি যেটার মধ্যে আপনারা মিটিং করলো এটা, এবং এখনও এটা আছে, এটা কিন্তু সাক্ষী হিসাবে দাঁড়ায় আছে এখানে, যেটা নবাবদের জায়গা, নবাবদের জায়গা সাক্ষী হলো এই ভবনটি। আর আপনার এরশাদ মঞ্জিলের চিহ্ন যদি দেখতে চান, টিএসসির ভিতরে ঢুকবেন, টিএসসির ভিতরে ঢুকে আপনি দেখবেন যে এখনো পানির ফুয়ারাটা আছে, ওই সময় যে পানির ফুয়ারাটা সেটা চিহ্ন হিসেবে এখনো রাখা আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস লিখতে গিয়ে আপনার বিশ্ববিদ্যালয়কে তন্ন তন্ন করে আমার স্টাডি করতে হয়েছে, এই জন্য প্রত্যেকটা একেবারে বিষয়গুলো আমার মানে নলেজেভাবে আছে। তো এখানে তাদের চিহ্ন কিন্তু এখনো আছে। তো যেটা বলছিলাম যে এই যে প্রভিন্সিয়াল মোহাম্মদান এডুকেশনাল কনফারেন্স, সেটা কি ঢাকায় শুধু একটা হোস্টেল করলো? না, সেটা সারা বাংলাদেশি হোস্টেল করলো, এমনকি আমার বাড়ি কিশোরগঞ্জে, এবং কিশোরগঞ্জের ইসলামিয়া বোর্ডিং যেটি, সেটিও ওই সময় 1908 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এই প্রভিন্সিয়াল মোহাম্মদান এডুকেশনাল কনফারেন্সের উদ্যোগেই এই কাজগুলি সারা দেশে করা হয়। এবং করার ফলে সেখানে কি হয়েছে, সেই হোস্টেলের কারণে পরবর্তীতে হোস্টেলের ছাত্ররা নামাজ পড়ার জন্য যে মসজিদটা গড়ে উঠে সেটাই আজকের শহীদ মসজিদ, অনেক ইতিহাস কিন্তু। এবং সেই শহীদ মসজিদে গুলির ঘটনাকে কেন্দ্র করে সেই সময় যিনি এইচডিও ছিল, সেই এইচডিও সাহেব তার কলঙ্ক মোচন করার জন্য তখন লোকেরা দাবি দিল যে একটা কলেজ করেন তাহলে আপনাকে অন্তত মাফ করা যায়। তখন সে গুরুদয়াল কলেজ করে, গুরুদয়াল কলেজ না ঠিক, তিনি তখন যে কলেজটা করে এটার নাম হলো কিশোরগঞ্জ কলেজ। সেই কলেজটিতে আবার টাকা দান করার মাধ্যমে এটা পরবর্তীতে নাম পরিবর্তন হয় গুরুদয়াল কলেজ। দেখেন ঘটনা কোন দিক থেকে কোন দিকে যায়। তাহলে আমার কিশোরগঞ্জের শিক্ষার ইতিহাসও যদি শুরু করি, দেখা যাবে নবাব সৈয়দ সলিমুল্লাহর এই যে 1908 সালের সেই হোস্টেল স্থাপন, এবং আমাদের কিশোরগঞ্জে সেই যে ইসলামিয়া বোর্ডিং স্থাপন, এবং এই ধরনের বোর্ডিংয়ের ইতিহাস যদি আপনারা একটু খুঁজেন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনারা পাবেন, এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের শিক্ষার ইতিহাস যদি আপনারা চর্চা করতে যান দেখবেন যে সলিমুল্লাহ সেই দিনের সেই সিদ্ধান্ত এবং প্রভিন্সিয়াল মোহাম্মদান এডুকেশনাল কনফারেন্সের সিদ্ধান্তে ক্রমেই এই সমস্ত প্রতিষ্ঠান তখন গড়ে উঠেছিল। কাজে শিক্ষার আলোকবর্তিকা বাতি নিয়ে তিনি এক জায়গায় দাঁড়িয়ে থাকেননি, এই বাতি নিয়ে সারা বাংলা তিনি চষে বেরিয়েছেন। এবং বিশেষ করে তিনি
নবাব স্যার সলিম মোল্লা আপনারা জানেন যে 1966 সালে ওনার জন্ম জুন মাসে, আর উনি 1866 সালে তার জন্ম, আর উনি 1893 উনি ম্যাজিস্ট্রেট হন। ম্যাজিস্ট্রেট হয়ে উনি কোথায় ম্যাজিস্ট্রেসি করেন? ময়মনসিংহে। এবং 1901 সালে যখন তার বাবা আহসানউল্লাহ মারা যায়, তখন কিন্তু তিনি আপনার এসে জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। এর আগে যে ম্যাজিস্ট্রেসি উনি করেছেন, কলকাতায় কিছুদিন ব্যবসাও করেছেন। যাই হোক, তো নবাব স্যার সলিমুল্লাহ এই যে 1908 সালের হোস্টেলটি এবং ঢাকা হোস্টেল বা ঢাকা হল, যেটি আজকের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নামে শহীদুল্লাহ হল নামে পরিচিত, এই হলটিও আপনারা ভ্রমণ করবেন। দেখবেন মূল ভবনটি 8 সালের তৈরি, ভ্রমণটি হলটি এখনো কিন্তু আছে, এই হলটি কিন্তু এখনো আছে মূলটা, এর সাথে আরো অন্যান্য শাখা প্রশাখা অনেক বড় হল হয়েছে এখন, কিন্তু মূল হলটি এখনো আছে। এই যে এরকম গেট উপরে আপনার গম্বুজের মতো, এটা কিন্তু 1908 সালের। পরবর্তীতে দেখা গেল যে বঙ্গভঙ্গ যখন হলো 1911 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ হয়ে গেল। বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার পরে পরের মাসেই আপনার পরের মাস না ঠিক জানুয়ারি মাসে আপনার এখানে আসলো হার্ডিঞ্জ। হার্ডিঞ্জের কাছে যে দাবিটি পেশ করা হয় সেটি ছিল যে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, এবং এই প্রতিষ্ঠার দাবিটা কিন্তু 1908 সালে ময়মনসিংহে একটা মিটিংয়ে উঠেছিল। ময়মনসিংহে একটা মিটিং হয়েছিল, সেখানেও একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উঠেছিল। এবং 1911 সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার আগে 2-1 মাস আগে একটা মিটিং হয়েছিল কার্জন হলে। সেই মিটিংটা কেন? ল্যান্ডস্লেট হেয়ার এখান থেকে বিদায় হবে, আর আপনার এখানে আসবে বেইলি, চার্লস বেইলি। বেইলিকে রিসিভ করা হবে আর তাকে বিদায় দেওয়া হবে। এই অনুষ্ঠানের মধ্যে আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটা দাবি উঠেছিল। এই পয়েন্টগুলি আমাদের মনে রাখতে হবে। এবং 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ হলো, রদ হওয়ার পরে হার্ডিন যখন ঢাকায় আসলো 1912 সালে জানুয়ারি মাসে, সে 1912 সালের জানুয়ারি মাসে যে ডেলিগেশন গেল, এই ডেলিগেশন কিন্তু তার কাছে যাওয়ার পরে তো তখন হার্ডিস রাজি হইল যে হ্যাঁ আমরা বিশ্ববিদ্যালয় করব, একমত হয়ে গেল। এই একমত হওয়ার পরেই কিন্তু বিরোধিতাটা শুরু হলো, আপনারা বিরোধিতা নিয়ে তখন যে কথা বলেছেন আর কি। এবং নাথানকে দিয়ে একটি কমিটি গঠন করা হলো বিশ্ববিদ্যালয় করার জন্য। বিরোধিতার কারণে এটা বিলম্বিত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধিতার কারণে বিলম্বিত হয়েছে। এবং আপনারা যদি আমার লেখা ঢাকা বিশ্ববিদ্যালয় ও এলাকার ইতিহাস এই বইটা পড়েন, সেখানে বিরোধিতার একটা চ্যাপ্টারই আছে, বড় চ্যাপ্টার। তো রবীন্দ্রনাথকে নিয়ে এত তথ্য আমি পাই নাই, আমি সামান্য একটু উল্লেখ করেছি সেখানেও, যতটা বলা হয় এত তথ্য আমি পাই নাই, তবে সামান্য তথ্য আমি যতটুকু পেয়েছি আমি আমার বই আমি উল্লেখ করেছি। কিন্তু বিরোধিতার আরও যারা বিরোধিতা করেছেন সকল বিরোধীদের চরিত্র আমি সেখানে উন্মোচন করেছি একটা আলাদা চ্যাপ্টার দিয়ে। সেটা আপনারা একটু যদি পারেন পড়বেন, পড়লে আমার মনে হয় পরিষ্কার হবে। হ্যাঁ না আছে, এটা লম্বা একরে মানে বক্তৃতার ভিতরে তো প্রশ্নোত্তর করা যাবে না, পড়ে নেবেন। তো আমি ভদ্রলোক এই যে আমার সামনে বসা, উনি ওনার বক্তব্যে একটা কথা বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব স্যার সলিমুল্লাহ স্যার আর কারো ভূমিকা নেই, জনাব MS ইসলাম উনি যে কথাটা বলেছেন, আমার মনে হয় আমরা এরকম বলা উচিত না, কারণ যার যেটুকু অবদান আছে সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। আর একটা জিনিস দেখেন যে 1915 সালে কিন্তু নবাব স্যার সলিমুল্লাহ মারা যায়, বিশ্ববিদ্যালয় তো হয়েছে 21 সালে, এবং প্রথম থেকেই তো নবাব আলী চৌধুরীকে নিয়ে উনি কাজটা শুরু করেছিলেন। এবং সেই কাজটা শুরু করার পরে আপনার পার্লামেন্টে যে ডিবেটগুলি হয়েছে, পার্লামেন্টে কিন্তু নবাব স্যার সলিমুল্লাহ কিন্তু পার্লামেন্টারিয়া ছিলেন, এই আলোচনা কিন্তু হয় না আমাদের, উনি আপনার পার্লামেন্টের ইয়া ছিলেন ওই সময়। যে একটু প্লিজ বক্তৃতার ভিতরে এগুলি রাখেন, উনি পার্লামেন্টে আপনার এই যে ঢাকা পূর্ববঙ্গ এবং আসাম সমন্বয় যে প্রদেশ, এই প্রদেশের যে প্রাদেশিক অ্যাসেম্বলি অ্যাসেম্বলির মেম্বার ছিলেন কিন্তু উনি নবাব স্যার সলিমুল্লাহ। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে যখন মানে এই বঙ্গভঙ্গ রদ হয়ে গেল, বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার পরেও কিন্তু উনি মেম্বার ছিলেন, সেই মেম্বারটা ছিলেন 13-15 পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত। তো এরপরে দেখা যায় যে পার্লামেন্টে বিষয়টা জুড়ে সুরে উত্থাপন করেছে কিন্তু নবাব নওয়াব আলী চৌধুরী, এবং খুব সিরিয়াসলি আপনারা এগুলি পাবেন বইয়ের মধ্যে।
নওয়াব আলী চৌধুরী পরের সে মানে নওয়াব সলিমুল্লাহর মৃত্যুর পরের অবস্থাটা নেতৃত্বটা কিন্তু নওয়াব আলী চৌধুরী পালন করেছেন। এবং 1921 সালে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে এই 21-এর এখানে মধ্যের যে ঘটনা সেটা ছিল বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধের কারণে তারা অজুহাত হিসেবে দেখানো হয়েছে যে আপনার প্রথম বিশ্বযুদ্ধ আপনার 1915 থেকে 1914 থেকে আপনার 18 পর্যন্ত, এই সময়টাকে একটা অজুহাত হিসেবে তারা দেখিয়েছে। কিন্তু মজার ঘটনা হলো যে 1857 সালে সিপাহি বিপ্লব যে বছর হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সে বছর হয়েছে, সিপাহি বিপ্লব কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়কে থামিয়ে রাখতে পারেনি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা যেদিন হয়েছে সেদিন কিন্তু তিনটা বিশ্ববিদ্যালয় একদিনে হয়েছে। হোয়াই? তিনটা একদিনে হইতে হবে কেন? এর মানে গুরুত্ব কম দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আলাদা ওই দিন উদ্বোধন করা হয়নি। একই আদেশে আপনার লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অর্ডারের মাধ্যমে, ব্রিটিশের একটি অর্ডারের মাধ্যমে এই তিনটি বিশ্ববিদ্যালয় একই দিনে প্রতিষ্ঠিত হয়। এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে পরিমাণ শ্রম, যে পরিমাণ ত্যাগ, যে পরিমাণ জমি, যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছে এটাকে সেভাবে ইংরেজরা শেষ পর্যন্তও কিন্তু মূল্যায়ন করতে পারেনি। যাই হোক, কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণেই এখানকার আপনার মধ্যবিত্ত শ্রেণী, শিক্ষিত শ্রেণী গড়ে উঠেছে, যারা পরবর্তীতে আন্দোলন করে পাকিস্তান এনেছে, যারা এর উপরে আন্দোলন করে বাংলাদেশ এনেছে এবং যারা এখন দেশ চালাচ্ছে, সব কিছুর মূল আমার ঢাকা বিশ্ববিদ্যালয়। কাজেই যেহেতু সব কিছুর মূল, এই জাতির জেগে ওঠার মূল, এই জাতির নেতৃত্ব কর্তৃত্বের মূল, নেতা সৃষ্টি হওয়ার মূল সব কিছু যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল যদি হয় নওয়াব স্যার সলিমুল্লাহ, তাহলে তার অবস্থানটা কোন জায়গায় দাঁড়ায় সেখানেই তাকে সম্ভবত আমাদের বিবেচনা করা উচিত। আর যদি আমরা না করি তাহলে আমরা কিরকম ছেলে, বাবা আর খোঁজ খবর রাখে না, এতিমখানায় বাবাকে দিয়ে আসছে, সেই ছেলে হব আমরা, কুলাঙ্গার। আমরা কুলাঙ্গার হতে চাই না। আমরা আমাদের যারা আমাদের দেশকে, আমাদের জাতিকে যারা দিক নির্দেশনা দিয়ে গেছে, আমরা তাদেরকে মূল্যায়ন করতে শিখতে হবে। আমি নতুন প্রজন্ম, বর্তমান প্রজন্ম যারা আছে তারা পড়াশোনা করে আমাদের জাতীয় জীবনে প্রত্যেকটা স্তরে স্তরে আমাদের যারা নেতৃত্ব দিয়েছে এবং যারা অবদান রেখেছে প্রত্যেককে আমাদের সম্মান করতে শিখতে হবে। আমাদের এই দেশকে ধাপে ধাপে যারা সামনে নিয়ে আসছে, আমরা সেই 47-এর আগেও যারা ছিল, 71-এ যারা আন্দোলন করেছে এবং পরবর্তীতেও যারা করেছে, প্রত্যেককেই স্বস্থানে আমাদের সম্মান দেওয়া শিখতে হবে। তাহলেই আমরা আমাদের অভিভাবকদের, আমাদের জাতীয় অভিভাবকদের মূল্যায়ন করা আমরা শিখব। আর যদি তা আমরা না করি তাহলে ভবিষ্যতে আমরা এখন বর্তমান যারা আছি আমরাও সেই পরিস্থিতির সম্মুখীন হব। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে অবহেলা করা শিখবে এবং এই অবহেলার মাধ্যমে কোনো জাতি, জাতীয়তা, জাতীয় মনন, জাতীয় কর্তৃত্ব, জাতীয় নেতৃত্ব কোনো কিছুই করে উঠতে পারে না। তমদ্দুন মজলিস এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান একটি দুর্যোগ সময়ের মধ্যে এই জাতির পাশে দাঁড়িয়েছিল, সেই ভাষা আন্দোলনের মূল মানে বিষয়টিকে নিয়ে, যে চেতনার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ জন্ম নিয়েছিল, যে চেতনার কারণে আন্দোলনের ফলে পাকিস্তানিদেরকে এখান থেকে তাড়াতে আমরা সম্ভব হয়েছি এবং আমাদের এই আজকের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এর মূল সাংস্কৃতিক অভিভাবক ছিল একটা পর্যায়ে তমদ্দুন মজলিস। কাজী তমদ্দুন মজলিস নিজেরা এটা অনুভব করে যে সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করা দরকার, আলোচনা করা দরকার, আর সেই কারণেই সম্ভবত তারা গত বছরও এটা আয়োজন করেছিল, এর আগের বছরও করেছিল। এবং আমার যত দুর্যোগ ঝামেলাই থাকুক আমি চেষ্টা করি যে তাদের আমার আমার ব্যক্তিগত অংশগ্রহণটা তাদের সাথে যাতে হয় সেই চেষ্টাটা আমি করে যাচ্ছি এবং আমি আগামী দিনেও ইনশাল্লাহ এই চেষ্টা করে যাব। তো এই শিক্ষার ইতিহাসে আপনারা আশ্চর্য হবেন শুনে যে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরও তৎকালীন পার্লামেন্টে আপনার শিক্ষার বিষয় নিয়ে, প্রাথমিক শিক্ষাকে আপনার করার জন্য, জাতীয়করণ করার জন্য তখন পার্লামেন্টে কিন্তু প্রস্তাব উঠেছিল। এবং খুব লজ্জার বিষয় যে একজন মন্ত্রী, একজন শিক্ষামন্ত্রী, তিনি এর বিরোধিতা করতে যে পদত্যাগ করেছিলেন যে না, প্রাথমিক শিক্ষাকে আপনার সার্বজনীন প্রাথমিক শিক্ষা বা জাতীয়করণ করা এটা করা যাবে না, মন্ত্রী সাহেব বললেন এটা করা যাবে না। এই ইতিহাস আপনারা পাবেন, আমার বইয়ের মধ্যে পাবেন, অনেক মানে কলঙ্ক ইতিহাস আমাদের সামনে আছে। প্রভাষ চন্দ্র মিত্র সেই ভদ্রলোকের নাম, ভদ্রলোকই তো বলতে হবে নাকি,
কিন্তু সামনে একটি আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। তো আমরা আমাদের ইতিহাসের এই কালো ধারা এবং আলো ধারা দুইটাই আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, আলোটাও শিখতে হবে আর কালো অধ্যায়গুলো আমাদেরকে জানতে হবে। তো আজকে এই তমদ্দুন মজলিস এই সুন্দর আয়োজন করার জন্য আমি তমদ্দুন মজলিসকে ধন্যবাদ দিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল প্রতিষ্ঠাতা নওয়াব স্যার সলিমুল্লাহর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একটু দয়া করে সজাগ হবেন। হ্যাঁ, এবং সেইখানে তার উপর অনুষ্ঠান হবে সেই দাবি সম্ভবত আমরা রাখাটা ও যুক্তি কোনো কিছু না। এখানে বর্তমানে যিনি বিসি সাহেব আছেন উনি ইসলামের ইতিহাসের শিক্ষক, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব এবং নওয়াব সলিমুল্লাহর নামে যে হলটি আছে সেইখানে এবং বিশ্ববিদ্যালয়ের সেমিনার ছাড়াও আমি মনে করি 100 নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 নম্বরের একটি সাবজেক্ট থাকা উচিত নওয়াব স্যার সলিমুল্লাহর উপর, যে যে সাবজেক্টেই পড়াশোনা করুক না কেন নওয়াব সলিমুল্লাহর উপর 100 নম্বরের সেই বিষয়টা সেখানে পাঠ্য হওয়া উচিত বলে আমি আজকের এই প্রোগ্রাম থেকে আমি প্রস্তাব রাখতে চাই। কারণ আপনারা দেখবেন ভাসানীর যে নামে যে বিশ্ববিদ্যালয়টি হয়েছে ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু তার নামে 100 নম্বর আছে। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অন্তত পক্ষে নওয়াব আলী চৌধুরী এবং নওয়াব স্যার সলিমুল্লাহ এই দুজনের নামকে পাঠ্য তালিকাভুক্ত যদি না করি আমরা তাহলে ছাত্ররা ভবিষ্যৎ প্রজন্ম নতুন প্রজন্ম তাদের সম্পর্কে জানার সুযোগ পাবে না। আমি এই দাবি রেখে এবং নওয়াব স্যার সলিমুল্লাহর এই অবদানকে যথাযথ মূল্যায়ন করার মাধ্যমে আমরা যেন তার আত্মার শান্তি যেন আসে আমরা যেন তার জন্য দোয়া করি এবং আমরা যেন তার পদাঙ্ক অনুসরণ করি সেই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।